প্রিয় গ্রাহক, যারা আসলে সব সময় আমাদের 3D ফ্লোরের কাজের ভিডিও দেখেন, তার জন্যই আজকে আমাদের শোরুম থেকে আপনাকে দেখাচ্ছি। অনেকে 3D ফ্লোর নিয়ে যে ধরনের মন্তব্য করে থাকেন, আসলে 3D ফ্লোরটা কি সে সম্পর্কে এখনো বুঝতে পারেন না, তাদের জন্যই এই যে আমার পায়ের নিচে দেখছেন, এটা শুধু আপনার জন্যই আমি একটা স্যাম্পল তৈরি করে রেখেছি, যেন আপনি আমাদের শোরুমে আসলে সরাসরি এই 3D ফ্লোরের ব্যবহারটুকু দেখতে পারেন এবং নিজের নিজের পায়ে পাড়া দিয়ে এই 3D ফ্লোরের ফিলটুকু বুঝতে পারেন। আসলে আমি যে বলি 3D টাইলস, 3D টাইলস আসলে আমার কথার সাথে বাস্তবতার সাথে কোনো মিল আছে কিনা সেই প্রসঙ্গেই কিন্তু আজকের এই ভিডিওটি। এইটা ফ্লোরটা দেখুন, আমি এই ফ্লোরের মধ্যে আপনাদের সামনে আসলে আমি পানি ব্যবহার করব। অনেকে আসলে মনে করে যে এটা আসলে ফ্লোর ম্যাট অথবা র্যাক্সিন, আমি আসলে বলি এটা শুধু হুবহু টাইলসের মতো। দেখতেই পাচ্ছেন আমি পানি ঢালছি, এই যে যথেষ্ট পানি কিন্তু এখানে ঢাললাম। এটা আপনি অনেকে মনে করেন যে এটা পিছলা খাবে কিনা, আসলে এটা এক ধরনের সিনথেটিক রেজিন দিয়ে আমরা এগুলো তৈরি করি, আর এটা যখন ফুললি কমপ্লিট হয় হুবহু অবিকল টাইলসের মতোই হয়। এটা আপনার সাধারণ টাইলস যেরকম আপনার ধোয়া মোছা করা যায়, আপনার এই ইপক্সি ফ্লোরের উপরে আপনি হুবহু অবিকল ধোয়া মোছা সবই করতে পারবেন। এটা যত ধোয়া মোছা করে রাখবেন তত পয় পরিষ্কার থাকবে। এগুলো আসলে যারা এটা নিয়ে আসলে দুশ্চিন্তায় আছেন বা যারা চিন্তা করছেন নিজের বাসায় এই ধরনের 3D ফ্লোর করবেন কি করবেন না, বা এই ধরনের 3D ফ্লোর গুলো করলে আপনার বাসা কতদিন ভালো থাকবে বা কতটুকু টেকসই হবে, সেই জন্যই কিন্তু আজকে আমি দেখাচ্ছি। এই ফ্লোরের উপরে আপনি সাধারণত যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা অনেকেই আসলে এই ফ্লোরের ব্যবহার সম্পর্কে বুঝেন না বা এই ফ্লোরটাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন। আমি আপনাকে বলছি এই ফ্লোর নিয়ে আসলে কোনো দুশ্চিন্তার কারণ নাই, আপনি এটাকে নর্মাল সাধারণ টাইলসগুলো যেভাবে ব্যবহার করেন হুবহু অবিকল সাধারণ টাইলসের মতোই ব্যবহার করবেন। আর এই 3D ফ্লোরের মধ্যে অনেক রকমের ডিজাইন আছে, অনেক রকমের আপনার যেরকম ভিজুয়ালাইজেশন আসে বা আপনি যেরকম ভিউ চিন্তা করেন বা আপনার ঘরের ফ্লোরটাকে নিয়ে আপনি যেভাবে ভাবেন ঠিক সেভাবেই এই ফ্লোরগুলো আপনি করাতে পারবেন। এই ধরনের ফ্লোরিংগুলোর জন্য আমরা আপনাকে 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি, আর তাছাড়া এই ফ্লোরগুলো আপনি সাধারণত আজীবন ব্যবহার করতে পারবেন। এটা আসলে আপনি যখন আমাদের শোরুমে আসবেন সরাসরি নিজের চোখে দেখবেন এবং পা দিয়ে পাড়া দিবেন তখনই আসলে আমার এই কথার সত্যতা আপনি বুঝতে পারবেন। আর তাছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ধরনের 3D ওয়ালপেপারও আছে। এই ধরনের 3D ওয়ালপেপার গুলো আসলে অনেকে চিন্তা করেন যে এই 3D ওয়ালপেপার গুলো আসলে আপনার বাসায় টিকবে কিনা বা থাকবে কিনা। আমি বলছি আমাদের দেশে যে ধরনের প্রবলেম হয় দেয়ালে এক ধরনের ড্যামেজ চলে আসে, সেই ধরনের ড্যামেজ সংক্রান্ত কোনো প্রবলেম না হলে এই ধরনের 3D ওয়ালপেপার গুলো আপনার বাসায় দেয়ালে কমপক্ষে 25 থেকে 30 বছর টেকসই হতে পারে। আর এই ওয়ালপেপার গুলো আপনি ধোয়া মোছা করতে পারবেন, এগুলো আসলে কখনো রং জ্বলে যাবে না, আমরা আপনাকে এগুলোর কালারের জন্য 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আর এই ধরনের ওয়ালপেপার গুলো কখনো জোড়া হয় না, আপনারা ওয়ালপেপার যারা ব্যবহার করেছেন বা ওয়ালপেপার যারা দেখেছেন সেগুলো হচ্ছে রোল থাকে আপনার 57 ফিট, আর 21 ইঞ্চি পর পর একটা জয়েন্ট হয়, কিন্তু আমাদের এই 3D ওয়ালপেপার গুলোর ক্ষেত্রে কখনো কোনো জয়েন্ট পাবেন না, এগুলো হচ্ছে জয়েন্টলেস। আর এই ওয়ালপেপার গুলো কখনো আপনি টেনে ছিঁড়তে পারবেন না। যারা আসলে এই কথাটা আমার বিশ্বাস করেন না তারা চাইলে আমাদের শোরুমে আসবেন। আমাদের এই শোরুমটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড ঢাকায়, ঢাকায় কুড়িল বিশ্ব রোড কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশে আমাদের শোরুম আছে। আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন, দেখবেন এই 3D ফ্লোর গুলো নিজের হাতে ধরবেন, নিজের পায়ে পাড়াবেন, এই ওয়ালপেপার গুলো এভাবে স্পর্শ করে দেখবেন আসলে রিয়েলিস্টিক ফিলটা কিরকম সেই জিনিসটা আসলে আপনি বুঝতে পারবেন। তো সম্মানিত গ্রাহক, যিনি চিন্তা করছেন নিজের বাসায় 3D ওয়ালপেপার গুলো ব্যবহার করবেন, 3D ইপক্সি ফ্লোর গুলো ব্যবহার করবেন, তাদেরকে আমি বলছি চাইলে সরাসরি আমাদের শোরুমে আসবেন, এসে দেখবেন বুঝবেন, তারপরে আসলে আপনি অর্ডার করবেন। আর তাছাড়া এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে 3D ভিউস লিমিটেড BD, এবং একটি ইউটিউব চ্যানেল আছে 3D ভিউস অফিসিয়াল, সেখানে আমাদের কাজের ভিডিও দেওয়া আছে এবং 3D ওয়ালপেপার এবং 3D ফ্লোর সম্পর্কে
অনেক বিস্তারিত তথ্য দেওয়া আছে, দাম সম্পর্কে, গ্যারান্টি সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে, এবং এই সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি অনেক ইনফরমেশন দেওয়া আছে। যিনি আজকে প্রথম দেখছেন তাকে আমি বলবো একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ঘুরে দেখবেন। আর এছাড়াও আমাদের তথ্যর বাহিরেও যদি আপনি মনে করেন যে না আমরা আপনাকে কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি বা ভুল তথ্য দিচ্ছি বা আপনাকে ভুল বোঝাচ্ছি, তাহলে আপনি সরাসরি গুগলে সার্চ করবেন 3D ইপক্সি ফ্লোর লিখে। কারণ 3D ইপক্সি ফ্লোর হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়ে প্রোডাক্ট, আসলে শুধু আমাদের বাংলাদেশে না সারা বিশ্বেই এই 3D ফ্লোরের প্রচলন আছে। আর এই ধরনের ওয়ালপেপার সম্পর্কেও আপনি গুগলে সার্চ করলে এই 3D ওয়ালপেপার এবং ফ্লোর সম্পর্কে আরো অজস্র ক্লিয়ার ট্রান্সপারেন্ট তথ্য আপনি পেয়ে যাবেন। তো সবকিছু জানবেন, বুঝবেন, তারপরে ডিসাইড করুন আপনার বাসায় এই ধরনের কাজগুলো করাবেন কি করাবেন না। যদি আপনার বাসায় এই ধরনের 3D ওয়ালপেপার এবং ইপক্সি ফ্লোরের কাজ করাতে চান, তাহলে নির্দ্বিধায় বিনা সংকোচে সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন। তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে প্রত্যেকটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সম্মানিত গ্রাহক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।